আমরা প্রত্যেকটা লোক আমরা ট্রাভেলিং করতে ভালোবাসি এবং ট্রাভেলিং করতে পছন্দ করি। বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে আমরা ভ্রমণ করতে পছন্দ করি এবং বিভিন্ন প্রকার স্থানীয় জায়গাগুলো আমরা দেখতে পছন্দ করি। এখন সেক্ষেত্রে আমরা যদি সেই জায়গায় কোনো রিলেটিভের বাসা থাকে, সেই বাসাতে আমরা রাত্রের বেলায় আশ্রয় নিতে পারি, কারণ রাত্রের বেলায় তো আর ঘোরা যায় না। যেহেতু সবার কিন্তু রিলেটিভের বাসা সব জায়গায় নেই, সাপোজ আমি যদি কক্সবাজার যাই, কক্সবাজারে কিন্তু আমার কোনো রিলেটিভের বাসা নেই, কিন্তু সেক্ষেত্রে আমি কি করব, আমার রাত্রে থাকার অবস্থা কি হবে? নিশ্চয়ই হোটেল। এখানে কথা হচ্ছে আমি আগামীকাল কক্সবাজার যাব, সেখানে গিয়ে আমি যে হোটেল পাবো এর কোনো গ্যারান্টি আছে? কারণ এখন হচ্ছে পিকনিক, ওটা একটা পিকনিক স্পট, ওখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রকার দর্শনার্থীরা আসে, সেখানে বিভিন্ন জিনিস দেখার জন্য, বিভিন্ন জিনিসগুলো প্রদর্শন করার জন্য। এখন ওখানে আমি হোটেল পাবো এরকম কোনো গ্যারান্টি আমার নেই। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা 5 দিন বা 10 দিন আগে আমরা হোটেল রুম বুকিং করব আমাদের পছন্দ মতো। আমাদের পছন্দ মতো আপনি কত সময় থাকবেন একটা রুমে এবং কত সময় ঘুমাবেন, কত সময় খাবেন, বিস্তারিত আমি এই ভিডিওতে আমি বলে দিব, এবং কোন কোয়ালিটি রুম আপনার পছন্দ, আপনি কত বাজেটের ভিতরে একটা রুম বুকিং করতে চাচ্ছেন, কয়দিনের ভিতরে, প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ আমি আপনাকে দেখিয়ে দিব। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনি যদি এই চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন, এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন, কারণ এই ভিডিওটি দেখলে সেও উপকৃত হবে, কারণ সেও ভবিষ্যতে কোনো জায়গায় ট্রাভেলিং করতে পারে। বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, আপনি যেই প্রান্তে যাবেন আপনার সেই প্রান্তের জন্য এই ভিডিওটি কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। ওকে, তো বন্ধুরা আমরা পিসি স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা দেখব কিভাবে আমরা হোটেল বুকিং করতে পারি। সাপোজ ইউর এক্সাম্পল, আমরা এক ঢাকা মিরপুর একটা হোটেল আমরা বুকিং করি, মিরপুর এক আমরা একটা হোটেল বুকিং করব এখন। তো তারপরে আমরা এখানে ডেটটা আমরা সেট করে দিব, ঠিক আছে? সেজন্য আমরা এখানে আমরা এক্সাম্পল হিসেবে 23 তারিখ দিব, আর চেক আউটের এখানে অর্থাৎ আমরা রিটার্ন করব হচ্ছে 24 তারিখ। দেখা যাক কি হয়। এখানে আমরা অ্যাডাল্ট দিব হচ্ছে এক, রুম এক, সার্চ করে দেখি। ও মাই গড, এখানে 23 তারিখ থেকে 24 তারিখ, দেখি আমরা তারিখ একটু চেঞ্জ করে দেখি, 25 তারিখ। তো বন্ধুরা, আপনার কাছে এরকম একটা মেসেজ আসবে, পপ আপ মেসেজ, এখানে আপনি ফিল্টার করে দেখতে পারেন আপনার বাজেট কত, বাজেটের ভিতরে আপনি রুম নেবেন, ঠিক আছে? এখানে আমি ফার্স্ট নাম্বার আমি সিলেক্ট করে দিলাম। আপনি যদি কোনো ভালো ধরনের হোটেলে থাকতে চান, এখানে 5 স্টার, 3 স্টার, যে কোনো হোটেলে আপনি থাকতে পারেন, আপনার এখান থেকে যে কোনো অপশন আপনি চুজ করে দিতে পারেন, সেটা পড়বে আপনার, আপনি ডিপেন্ড করবে আপনার বাজেটের উপর। বন্ধুরা আমরা এই হোটেলটা আমরা দেখি, ঠিক আছে, এই হোটেলটা আমরা দেখি। এই হোটেলের রুমের ভিতরে ফিচারটা এরকম হবে, ঠিক আছে, এখানে যে সিস্টেমটা আছে এই সিস্টেমটাই আপনার হবে। বন্ধুরা এখানে আপনার কয়টা রুম নেবেন, একটা রুমের জন্য হচ্ছে আপনার 2697 টাকা। তো আমরা একটা রুমে আমরা এখানে দিলাম, দেওয়ার পর আই উইল রিজার্ভ, এখানে আমরা রিজার্ভে আমরা ক্লিক করলাম। করার পর বন্ধুরা আপনাকে এখানে, আপনি যদি সাইন ইন না থাকেন আপনাকে এখানে সাইন ইন হয়ে নিতে হবে। টাইটেল মিস্টার বা মিসেস জাইদিন হবে একটা, ফার্স্ট নেম আপনার নাম দিবেন, লাস্ট নেম দিবেন, তারপরে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, কনফার্ম ইমেলটা এখানে আবার দিবেন। তো আপনার নিজের জন্য বুকিং করবেন নাকি অন্য কারোর জন্য বুকিং করবেন, তার জন্য এখানে আমরা উপরে অপশনটা ক্লিক করে দিলাম। তো তারপর এখানে আমার বাংলাদেশি টাকা 1791 টাকা আমার হোটেল চার্জ হবে।
দেওয়ার পর তারপরে আপনি যদি ছোটখাটো কোনো নোটিশ বা অন্য কোনো কিছু লিখে দিতে চান সেক্ষেত্রে আপনি দিতে পারেন। তারপরে এখানে নেক্সট ফাইন ডিটেলস এখানে আপনি ক্লিক করবেন। বন্ধুরা একবারে ইজি প্রসেস, ঠিক আছে, একবার ইজি প্রসেস, কোনো সমস্যা নাই। আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর কমপ্লিট বুকিং। বন্ধুরা এখান থেকে আপনি একটু খেয়াল করুন, কমপ্লিট এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনার যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিয়েছেন ইমেল অ্যাড্রেসটা এখানে শো করবে। শো করার পর আপনি এখানে কমপ্লিট বুকিংয়ে যেয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটা কনফার্ম মেল পাঠিয়ে দিবে। মেল পাঠিয়ে দেওয়ার পর ওখানে আপনার একটা সুন্দর একটা আইডেন্টি একটা সার্টিফিকেটের মতো ওখানে আপনার শো করবে। ওটা জাস্ট আপনার প্রিন্ট আউট করে নেবেন বা স্ক্রিনশট দিয়ে বা যেভাবে হোক আপনার ওই ডকুমেন্টটা আপনার ফোন স্মার্টফোনে বা অন্য কোনো কিছুতে করে আপনার নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর ওটা আপনার শুধু একটা ডকুমেন্ট চাইতে পারে, না চাইলে ওরা একটা ডকুমেন্ট দিবে, ওই সেম ডকুমেন্টটি আপনি দিয়ে তাদেরকে পেমেন্ট করে আপনি রুমে উঠতে পারবেন। বন্ধুরা এর পরের প্রসেসটুকু এতটুকুই। এখন আপনাদেরকে ফুলফিল প্রসেসটা দেখাতে পারলাম না, কারণ আমি তো রুম বুকিং করব না, এখন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এতটুকুই। বন্ধুরা একবার ইজি প্রসেস। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সি ইউ ভেরি সুন।